السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الله تعالى شكري أداي كورشي. আজকে আমাদের স্নেহের বাক্সমূলের কৃতি সন্তান জনাব আল আমিনের সৌজন্যে আল আমিন উনি বাক্সমূল মধ্যপাড়া জনাব আলহাজ হাবিবুর রহমান সাহেবের ছেলে আল আমিনের সৌজন্যে বাক্সমূল পৌরপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা বুড়িচং কুমিল্লা আমার মাদ্রাসার সকল ছাত্রদেরকে শিক্ষা উপকরণ হিসাবে এদেরকে খাতা এবং কলম উপহার দিয়ে ধন্য করছেন মাদ্রাসার পক্ষ থেকে আল আমিন সাহেবকে আমরা অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি বন্যা পরবর্তী সময়ে ছাত্র ছাত্রদেরকে তাদের লেখাপড়ার উপকরণ সামগ্রী প্রদান করার জন্য মাদ্রাসার পক্ষ থেকে আমরা ওনাকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমি যারা যেখান থেকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেশে বিদেশে কাছে দূরে যারা আছেন আমাদের মাদ্রাসায় এই প্রায় 85 জন ছাত্র লেখাপড়া করতেছে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ 2021 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর প্রতি বছরই আমাদের মাদ্রাসা থেকে নতুন হাফেজ হেফজ শেষ করার পরে এরা বের হচ্ছে এবারেও আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে হাফেজ তৈরি হয়েছেন আমরা গত কিছুদিন আগে আপনারা হয়তো দেখেছেন আমরা শেষ সবক অনুষ্ঠান করেছি একজন ছাত্র আমাদের এখান থেকেই শুরু করে হেফজ শেষ করেছে আলহামদুলিল্লাহ তো আজকে আমাদের এই সকল ছাত্রদেরকে শিক্ষা উপকরণ দেওয়ার জন্য আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি দেশ বিদেশে কাছে দূর থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই মাদ্রাসায় যারা যেভাবে সাহায্য সহযোগিতা করছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ তাআলার কাছে উত্তম জাযা কামনা করছি আমাদের এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছেন আমার বড় ভাই জনাব আলহাজ ইঞ্জিনিয়ার হাসানুজ্জামান যিনি ওমান প্রবাসী উনি এই প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই মাদ্রাসার প্রতি সর্ববিষয়ে অবকাঠামো উন্নয়ন সহ সব বিষয়ে উনি তদারকি করছেন খেয়াল করছেন আমাদের যত বিষয়াদি প্রয়োজন উনি ব্যবস্থা করছেন সাথে সাথে আরও যারা দেশ বিদেশে আছে আমাদের আপনজনেরা সকলেই এর খোঁজখবর রাখছেন একটি দিনই এই ধর্মীয় প্রতিষ্ঠান আপনারা শুনে খুশি হবেন আমাদের মাদ্রাসা বিগত দিনে বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করে ওনারা হুফফাজ এই প্রতিযোগিতায় অনেক ভালো রেজাল্ট করেছে উপজেলার মধ্যে অনেক ভালো অবস্থানে আছে তা আপনারা সবাই দোয়া করবেন এই প্রতিষ্ঠানের জন্য যারা এখানে লেখাপড়া করছে আল্লাহ যেন তাদের সবার জাহান জাকাত বাড়িয়ে দিয়ে একজন হক্কানি আলেম হাফিজ কোরআন হিসাবে নিজেদেরকে প্রমাণ করতে পারে দেশ জাতির খেদমত করতে পারে আমি সকলের কাছে দোয়া চাই বিশেষ করে আমাদের এই প্রতিষ্ঠানের প্রতি যারা খেয়াল রাখছেন সবসময় আমাদের সাংবাদিক মারুফ উনি আমাদের অজান্তেই অনেক সময় আমাদের মাদ্রাসার বিষয়ে অনেক ভিডিও মিডিয়ায় প্রচার করেন যার কারণে দূর দূরান্ত থেকে অনেকে আমাদের প্রতি এই সহানুভূতি দেখান আমি ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক মারুফ সহ যারা এই মাদ্রাসা প্রচার প্রচারণায় মাদ্রাসাকে এগিয়ে নেওয়ার জন্যে ওনারা শ্রম গ্রাম দিচ্ছেন এই প্রতিষ্ঠানে যারা জায়গা জমি দিয়েছেন তারপরে এই প্রতিষ্ঠানের প্রতি সাহায্য সহযোগিতা করছেন সকলের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া কামনা করে উত্তম জাযা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথাগুলো শেষ করছি আমা আলাইনি নাল বালাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ